নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা জলখাবারে বানাবো নাস্তা, একটা এই সুজি আর চিড়ে দিয়ে আর সবজি দিয়ে। তা নাস্তাটা কিভাবে বানাচ্ছে দেখবেন, চলুন তাহলে কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিই, আর যেগুলো করব সেগুলো দেখবেন আমি বানাবো। এই যে চিড়ে, চিড়েটা ভিজিয়ে দেবো, আর একটু সুজি, এটা সুজি, এটা গাজর, আলু, আদা, রসুন, পেঁয়াজ সবই দেবো। জিনিসটা কিভাবে বানাচ্ছে আপনারা দেখতে থাকেন। চিড়েটা ধুয়ে নিই, চিড়েটা ধুয়ে নিলাম, ভিজিয়ে দিলাম। এবার একটু সুজিটা ভিজাতে দেবো। যা চিড়ি ভেজো ততক্ষণ সবজিগুলো কেটে নিই, রসুনগুলো ছাড়িনি, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো ছাড়িয়ে কুচিয়ে নেব। আদাতে খুব কাদা, এখন নতুন আদা, ভালো করে ধুই নি, আদাটা কুচিয়ে নেব। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব, কাটি কি কি নিয়েছি আর একবার দেখিয়ে দিই। এই দেখুন, টক দইটা দেখানো হয়নি, টক দই আছে, টক দই দেবো। আলু গাজরটা কাটা হয়ে গেছে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা কারি পাতা, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সুজিটা ভিজানো আছে, আর চিড়েটাও ভিজানো আছে। এবার সব উপকরণ ঠিক হয়ে গেল, এবার কড়াইয়ে মশলা কটা করে নেব। কড়াইয়ে দেবো সর্ষের তেল, তেলটা গরম হয়েছে, তেলে দেবো গোটা জিরে। এবারে দেবো কারি পাতাটা, এবারে যেগুলো সব কুচি করা আছে সব দিয়ে দেবো। আগে রসুনটা, আদাটা দিলাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এবার আলু গাজরটাও দিয়ে দেবো, লবণ, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। ওধারে আনাজগুলো ভাজতে থাক, এধারে বাটিতে সব ঠিক করে নি। এবার চিড়ে ভিজাটা দিয়ে দিলাম, সুজি ভিজাটাও দিয়ে দিলাম, এবারে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম কড়াইয়ে।
আনাজ গুলো ভাজা হয়েছে এবার ঢেলে নেব। আর একটু লবণ দেবো, আর দেবো 2 চামচ দই, টক দই। এবারে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। আনাজগুলো ভেজে এই যা দিয়েছিলাম সুজিতে আর চিড়েতে সেগুলো উপরে মাখিয়ে নিলাম। উপরে মাখিয়ে নিয়ে হাতে করে আমি ভাজা পিঠের মতন বানাবো, দিয়ে তেলে ভেজে নেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেল, এবার হাতে করে তৈরি করব। ঠিকঠাক করা হয়ে গেল, এবার কড়াই দেবো সাদা তেল। এবারে সুজিয়া চিড়ে পকোড়া গুলো বা ভাজা পিঠের আকারে ভেজে নেব কড়াইয়ে, তেল নাস্তা গুলো ভেজে নেব। এইভাবে ভাজা পিঠের মতন আকার করে দিয়ে দেবো। ছোট বড় যে যেরকম সাইজে বানাবে। এবারে নাস্তাগুলো ভাজা হয়েছে, তুলে নিলাম। এইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ, খেতেও খুব সুন্দর। এইভাবে বাদ বাকিগুলো সব ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। একটা ভেঙে দেখাচ্ছি কিরকম খাস্তা হয়েছে, এই দেখুন। আর খুবই সুন্দর ভাজা হয়েছে, খেতেও ভালো লাগছে। একটা খেলাম আর একটা খাবো। আর মন মট করছে ভেতরটা। এই দেখলেন নাস্তা বা পকোড়া যে যা বলেও সকালকার জল খাবারে বানানো হয়ে গেল। এগুলো মুখে স্বাদ না থাকলে, শরীর খারাপ থাকলে এগুলো করে খেলে খুবই ভালো লাগে। আর একটু ঝালটা নিজেদের মতো দেবে, নুন ঝালটা। আর এগুলো খেতে অসাধারণ, আমি তো খেলাম দেখলাম। আর আস্তে আস্তে ভাজতে হবে হালকা হালকা জাল দিয়ে। আর আমি যেগুলো দিলাম উপকরণ, সেগুলো আপনাদের পছন্দ মতো সবজি দেবেন, যার যা ঘরে থাকবে সেগুলো দেওয়া যাবে। তাই নাস্তার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। নাস্তাটা অবশ্যই বাড়িতে খাবেন বা বাচ্চাদের খাওয়াবেন, টিফিনেও দেওয়া যাবে স্কুলে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।